নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে চিতল মাছের রসার রেসিপি শেয়ার করব। ভীষণই সহজ বানানো প্রত্যেক বাড়িতে বানানো হয়ে থাকে আমি কিভাবে বানাই আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি চিতল মাছ কিন্তু ভীষণই সুস্বাদু একটু কাটা বেশি হয় কিন্তু খেতে ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সাথে এরকম মাছের যে কোনো রেসিপি কিন্তু খেতে খুবই ভালো লাগে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই মাছের রেসিপি এখানে দেখুন তিন পিস চিতল মাছের পেটি নিয়েছি পেটিতে একটু কাটা কমই থাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এই মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ এবার এই লবণ হলুদ মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখতে পারেন মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেছে এইভাবেই মাছটা কিছুক্ষণ রেখে দেবো তারপরে রান্না করব এদিকে আমি মশলা রেডি করব তার জন্য মিক্সির একটা জার নিয়েছি জারের মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিচ্ছি আদা কুচি আর দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিলাম জিরে গুঁড়ো গুঁড়ো মশলাগুলো আমি এখানে একবারে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আমি এখানে কিন্তু কাঁচা লঙ্কা এবং লঙ্কার গুঁড়ো দুই ব্যবহার করলাম একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল মাছ রান্না করব সেই জন্য সর্ষের তেলেই করছি তেল দেখুন খুব ভালো মতো গরম হয়ে গেছে তেল থেকে ধোয়া উঠছে এবার আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নেব সবকটা মাছ একবারেই দিয়ে দিচ্ছি আর মাছগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না তাহলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায় হালকা লালচে রং ধরা পর্যন্ত মাছগুলো আমি ভেজে নিচ্ছি দেখুন মাছ ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজার দরকার নেই এবার এই মাছগুলো আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি দেখুন মাছ কিন্তু আমি খুব বেশি লাল করে ভাজিনি কড়াইয়ের মধ্যে অনেকটাই তেল আছে কিছুটা তেল কমিয়ে নিয়ে ফেরত আসছি এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ বা পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জল দিয়ে দিলাম দিয়ে বাড়িটা ভালো করে একটু কষিয়ে নেব। আপনারা চাইলে আলাদা কোনো পাত্রে হলুদ আর লঙ্কা গুঁড়োটা একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরেও কিন্তু সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে একটু কষিয়ে নিতে পারেন এর ফলে গ্রেভির রঙটা ভীষণই ভালো হবে এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেবো মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আপনারা চাইলে ঢাকা চাপা দিয়েও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে পারেন মশলা কষাতে কষাতে যদি জলের প্রয়োজন হয় তাহলে একটু গরম জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবেন দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম মশলা থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করেছে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল যতটা ঝোল আপনি রাখবেন সেটা বুঝে এখানে জলের ব্যবহারটা করবেন গরম জল দিয়েছি দেখুন ঝোল ফুটে উঠেছে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু চিনি টমেটো ব্যবহার করেছি সেই জন্য একটু চিনি দিলাম এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি সবকটা মাছ দেখুন একটু উল্টে পাল্টে দিয়েছি দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেব বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি মাঝে একবার ঢাকনা খুলে মাছগুলো আমি একটু উল্টে পাল্টে দিয়েছিলাম শেষে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো খুব বেশি নাড়াচাড়া করব না তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে একটু কড়াইটা ধরেই নেড়ে চেড়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ কড়াইটা ঢাকা দিয়ে এইভাবে রেখে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি সুস্বাদু চিতল মাছের রসা ভীষণই সহজ রান্না ঘরে থাকা সব উপকরণ দিয়েই কিন্তু এই রান্নাটা করে নেওয়া যায় খেতে ভীষণ ভালো লাগে চিতল মাছে কাটা একটু বেশি হয় খেতে অসাধারণ স্বাদ হয় তবে পেটিতে কাটা কমই থাকে আমার আজকের এই চিতল মাছের রসার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে